আল্লাহর নাম বলতে কষ্ট হয় আপনাদের, তাইলে একটু মহব্বতে আল্লাহকে ডাকেন তো, বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এই নাম জপতে মজা আছে না নাই? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানিত আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে। মজা আছে না নাই? তাইলে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? তিনি আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? এই দুনিয়াতে এসে কয়েকদিন ঘোরাফেরা কইরা, গান বাজনা কইরা, তামাশা কইরা, যা মন চায় তাই করবো, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন? তাহলে আমাদের প্রশ্ন হলো, কি কারণে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন? কেন আমাদেরকে সৃষ্টি করা হলো? কি জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড এক্সেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই, আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে যার গোলামের জন্য, তিনি কে? আমরা সবাই গোলাম কার? যারা বলতেছে না তারা ভাবতেছে এত সুন্দর বাড়ি আছে, এত টাকা পয়সা, আমি কি গোলাম নাকি? হ্যাঁ, আপনি শুধু গোলাম নন, আপনি গোলামের ঘরে হয়েছেন আর একটা গোলাম, আপনি বান্দির ঘরের গোলাম, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীকার গোলাম, আমরা গোলাম জাত, গোলামের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের বেস্ট এক্সাম্পল, গোলামের সবচাইতে ভালো নমুনা গোলাম। এখানে যে সকল বড় বড় হুজুররা আছেন ওনাদেরকে একটু থামান অথবা সরায় দেন। আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের বেস্ট এক্সাম্পল, গোলামের সবচাইতে ভালো নমুনা, উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত পাওয়া যায় একটা ইবাদতের ভিতরে। সেই ইবাদতের নাম কি? মাশাআল্লাহ, জানেন আপনারা, বলেন সেই ইবাদতের নাম কি? নামাজে আল্লাহর গোলামের যে এত সুন্দর নমুনা, এটা এটা হাজের ভেতরে নাই, জাকাতের ভেতরে নাই, রোজার ভেতরে নাই। বলবেন হুজুর কেমনে আসেন, কেমনে বলি, আমরা যখন নামাজে দাঁড়াই কেমনে দাঁড়াই দেখেন তো, যখন আমরা দাঁড়াই মাথাটা নত করে দিয়ে আমরা আমাদের হাত কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত উঠাই, এমনভাবে দাঁড়াই যেন আসামি মাবুদের সামনে স্যালেন্ডার করে, মাথা নত করে মাবুদের সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, নামাজের মতো এই যে গুলামির এত সুন্দর নমুনা, গুলামির এত সুন্দর উপস্থাপন, এটা অন্য কোনো আবাদতে আছে? কথা বলেন, অন্য কোনো আবাদতে আছে? গুলামিটা কেমনে করি, আল্লাহ গুলামিটা কেমনে করাইতেছেন দেখেন। সুবহানাল্লাহ, দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে রুকুতে গিয়ে আবার মাথাটা নত করলাম, আল্লাহ বলতেছেন রাগ, তুই যে গুলাম তোর সব অহংকার শেষ করে দিব। নামাজের সব অহংকার মাটির সাথে মিশে যায় কেমনে? যখন আমরা রুকু থেকে উঠলাম, তারপরে সাজদায় গিয়ে নাক আর কপাল এমনভাবে আমরা সাজদায় গেলাম, নাক আর কপাল আল্লাহর কুদরতি চরণে লাগিয়ে, এই যে গোলামের এত সুন্দর নজির আমরা দেখালাম, আল্লাহর সামনে নিজেকে একেবারে নত করে দিলাম, এই রকম দৃষ্টান্ত অন্য কোনো আবাদতে আছে? অন্য কোনো আবাদতে আছে? আবার নামাজ হচ্ছে এমন একটি আবাদত, এই আবাদতে আসলে পরে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকে? দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত, নামাজের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য নাই। মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব মসজিদে ঢুকছেন, ঢোকার পরে একজন রিক্সাওয়ালা, একজন কুলিওয়ালা, একজন মুচি আসছে, আসার পরে চেয়ারম্যান সাহেবের পাশে দাঁড়াইছে। চেয়ারম্যান সাহেব যদি বলে, এই বেটা মুচি, এই বেটা রিক্সাওয়ালা, তুই সামান্য একজন রিক্সাওয়ালা হইয়া আমার পাশে দাঁড়াইলি কেন? এই কথা যদি বলে, রিক্সাওয়ালা কি চুপচাপ বসে থাকবে?
রিকশাওয়ালা বলবে মিয়া চেয়ারম্যান তোমার চেয়ারম্যানগিরি গিয়ে ইউনিয়ন পরিষদে দেখাও এটা মসজিদ এখানে তুমি এসেছো তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম দুজনের মাঝে পার্থক্য নাই এইজন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন একই সফ মে খারে হগে মাহমুদ ও আয়াজ একই সফ মে খারে হগে মাহমুদ ও আয়াজ না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায় সেখানে কোন অহংকার চলে নামাজ এটি হচ্ছে এমন একটি ইবাদত সার্ভেন্ট ক্যান অ্যাচিভ দ্য প্রক্সিমিটি অফ অলমাইটি আল্লাহ বাই সালাত এই নামাজের মাধ্যমে বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায় সুবহানাল্লাহ আপনি সাজদা দেন দুনিয়ায় নামাজের মজাটা কোন জায়গায় জানেন নামাজে আপনি যা বলেন আখিরাতে বলেন না দুনিয়ায় বলেন আরে ভাই কথা বলেন নামাজে যা পড়েন মসজিদটা কি দুনিয়ায় আছে না কবরে মসজিদ তো কথা বলেন না কেন আপনারা আপনি নামাজে যা বলতেছেন সব বলতেছেন কোথায় বলতেছেন হ্যাঁ এবার বুঝেন রিপ্লাই আসে কোন জায়গা থেকে বুঝেন না আমার কথা আপনারা রিপ্লাই আসে কোন জায়গা থেকে এখন আপনারা বলবেন হুজুর রিপ্লাইটা আসে কেমন আপনারা তো নামাজ বুঝেন না রে ভাই যদি বুঝতেন নামাজে মজাও পাইতেন নামাজটা বুঝেন না নামাজে দাঁড়ানোর পরে আমাদের সঙ্গে কথা বলেন কে বুখারীর হাদিস এটা হলো হাদিস কুদসি আল্লাহ তাআলা বলেছেন কাসামতু সলাতি বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন নামাজকে আমি আল্লাহ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো বান্দার জন্য নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই আমাদের সঙ্গে কথা বলেন কি আমরা এটা বুঝি না না বুঝার কারণে মনোযোগ আসে না নামাজ পড়ে মজা পাই না এই জন্য পেছন থেকে সিগনাল মারে আপনাদের এলাকায় আসেনি এগুলা ইমাম সাহেব নামাজের দ্বারা পেছন থেকে কিছু মুসল্লি এরকম সিগনাল মারে আপনাদের এলাকায় আছে না ইমাম সাহেব কেরাত একটু লম্বা পড়লে পেছন থেকে সিগনাল এরকম আসে আসলে সে মজা পায় না কেন পায় না এর কারণ হলো মুসল্লি নামাজে দাঁড়ানোর পরে নামাজে সে কি পড়ছে সেটা সে বুঝে না যদি সে বুঝতো তাহলে মনোযোগ অন্যদিকে যেত না আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের সঙ্গে কথা বলেন কি দেখেন আমরা নামাজে দাঁড়িয়ে যখন নামাজ শুরু করি আমরা যখন নামাজে প্রথম সূরাটা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজে দাঁড়ানোর পর সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমরা যখন বললাম ওগো আল্লাহ সব প্রশংসা তোমার আল্লাহ চুপ থাকেন না আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করল এরপরে দুই নম্বর আয়াত যখন আমরা পড়ি আর রহমানির রহিম ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান আপনি হচ্ছেন রহিম আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণ কীর্তন করল এরপরে তিন নম্বর আয়াত যখন আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিককে আল্লাহ চুপ থাকেন না সঙ্গে সঙ্গে জবাব দেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বয়ান করল এইভাবে করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেন কি সবচাইতে মজার ব্যাপার হলো নামাজে আমরা যা বলি সব দুনিয়ায় বলি আর রিপিট আসে আরশে আজিম থেকে আল্লাহু আকবার আমরা যখন রুকুতে যাই রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম এই যে রুকুতে গিয়ে আমরা তাসবি জপি তাসবিগুলো কার আস্তে বলবেন না জোরে বলেন তাসবিগুলো কার আমরা যে আল্লাহর তাসবি জপলাম আল্লাহ কেমনে জবাব দিচ্ছেন শুনেন আপনারা তো আরবি বুঝেন না যদি বুঝতেন তাহলে নামাজে মজা পাইতেন যখন রুকু থেকে আমরা উঠি তখন কি বলি সামি আল্লাহ
সামি আল্লাহ হলিমান হামিদার অর্থ কি জানেন নাকি? এর অর্থ হলো বান্দারে শোনো, রুকুতে গিয়ে তুমি যার প্রশংসা করেছো তোমার রব তোমার প্রশংসা শুনেছে। এইভাবে করে নামাজে আমাদের সঙ্গে কথা বলেন কি? নামাজ হচ্ছে আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচাইতে উত্তম প্রক্রিয়া। নবীজিকে একদিন এক সাহাবি জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, বান্দা কখন আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়? নবীজি তখন বললেন, বান্দা যখন নামাজে আল্লাহকে সাজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। এই নামাজকে আমাদের জন্য ফরজ করা হয়েছে সপ্তাহে একবার। আরো জোরে বলেন, তাহলে ডেইলি কয়বার? আমরা যাই কয়বার? হ্যাঁ, পাঁচবার যাননি আপনারা? আজকে ফজরের নামাজে গিয়েছেন কে কে? মাশাআল্লাহ, হাতগুলো নামান। যারা যাইতে পারলাম না, কি করলাম আমরা? এই যে ফজরের নামাজটা আমরা ছেড়ে দিলাম, জোহরে আমাদের জানাজা হইতে পারতো কিনা? আরো জোরে বলেন। আপনি সব কিছু জানলেও আপনি কিন্তু আপনার মৃত্যু সম্পর্কে জানেন? কে কখন মরবেন কেউ কি জানেন নাকি? কে জানেন বলেন তো, আপনি কোন দিন মরবেন? এই যে আমার হাতে যে জিনিসটা দেখছেন এটার নাম কি? আরো জোরে বলেন, মোবাইল। এখন এই মোবাইল যার কাছে আছে গোটা দুনিয়ার খবর তার কাছে। এখন তথ্য প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ঘরে বসে আপনি যদি গোটা দুনিয়ার খবর নিতে পারেন, বলেন তো আমাদের কার জন্য দোকানে কাপনের কাপড় রেডি? এই খবর কি আমাদের কারো জানা আছে নাকি? গতকাল রাতে যারা দুনিয়ায় ছিল আজকে অনেকে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আবার আজকে আমরা আছি, আগামীকাল রাত যে কবরের প্রথম রাত হবে না এমন কথাও বলা যাবে, কারণ যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যেতে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা। এই যে আপনি ফজরের নামাজটা ছেড়ে দিলেন, কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আমরা তো অনেকে আছি ডেইলি পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের ছুটে যায়। আমার মা বোনরাও মাহফিলে এসেছেন, মা বোনদেরকেও বলছি, অনেক মা বোনদের আছে এমন অবস্থা পাঁচ ওয়াক্তের নামাজ চলে যায়, আমাদের কোনো খোঁজ খবর নাই। বলেন তো দেখি, নামাজ আদায় করলে যিনি খুশি হন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আর নামাজ ছেড়ে দিলে যে সবচেয়ে খুশি হয় তিনি কে? আরো জোরে বলেন। তাইলে আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? নামাজ পড়লে গোলামি হয় কার, নামাজ ছাড়লে গোলামি হয় কার? এই যে দিনের শুরুতে আল্লাহ নামাজ দিলেন, কি সুন্দর শিডিউল! ঘুম থেকে উঠে নামাজ, আবার ঘুমানোর আগেও নামাজের শিডিউল আছে না নাই? দিনের শুরুতে আল্লাহ নামাজ দিলেন যাতে করে আমরা আল্লাহর গুলামি করে দিনটা শুরু করতে পারি, কিন্তু আমরা অনেকে আছি ফজরের নামাজ আমরা ঘুমের কারণে আসতে পারি না। আমরা ফজরের নামাজে আসলাম না, দিনটা শুরু করলাম আল্লাহর গুলামি বাদ দিয়ে শয়তানের গুলামি করে, আল্লাহকে খুশি না করে শয়তানকে খুশি করে। যখন আজান হয় তখন আমরা অনেকে ঘুমিয়ে থাকি, বলেন তো মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয়বার? এই আজানের প্রথম সেন্টেন্সটা কি? আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আরবি না বাংলা? আরবি অর্থ হলো আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড়? আস্তে বলবেন না, জোরে বলেন, আল্লাহ সবচাইতে? তাহলে আল্লাহর হুকুমটাও সবচাইতে বড় না ছোট? মুয়াজ্জিন সাহেব বলল, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমটা বড়। তার মানে ওই সময় আপনি যে ঘুমাচ্ছেন ঘুমটা বড় কাজ না ছোট কাজ? আপনি যদি তখন ঘুম থেকে না উঠে
আপনি যদি তখন মসজিদে না আসেন ঘুমায় যদি থাকেন তাইলে আপনি বুঝাই দিলেন আল্লাহ তোমার হুকুমের চাইতে আমার ঘুম আরো বড় কারণ আপনি তো ঘুমাইলেন আপনি তো আসলেন এই যে আপনি নামাজে আসলেন না দিনের শুরুটা হয়ে গেল শয়তানের গোলামি দিয়ে দিনের শুরুটা হলো শয়তানকে খুশি করে অথচ দিনের শুরুতে আল্লাহ নামাজ দিয়েছেন কার গোলামির জন্য আস্তে বলবেন না জোরে বলেন কার গোলামির জন্য কিন্তু ফজরের নামাজে আপনি আসলেন না এরপরে জোহরের নামাজেও আপনি বিভিন্ন কাজে কর্মে থেকে জোহরের নামাজ কাজা করে দিলেন আসরের নামাজে খেলাধুলা করে কাটায় দিলেন মাগরিবের নামাজে তামাশা করে কাটায় দিলেন এশার নামাজেও চলে গেল আড্ডা দিতে দিতে এই জন্য আমার জাতীয় কবি খুব সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনি আজান এখনো জামাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশান আল্লাহ আকবার কি সুন্দর কবিতা লিখেছেন তিনি আমাদের জীবনের চরম বাস্তবতা যেন এই কবিতার মধ্যে ফুটে উঠেছে যুবকরা তোমরা রাত দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকো ঘুমাও না ফজরের নামাজ কাজা করো অনেক যুবক বলে হুজুর আমরা তো জোয়ান মানুষ যুবক মানুষ আমরা এখন নামাজ কেন পড়বো চুলদারি পাকুক বুড়া হই তারপরে আমরা নামাজে যাব এখন আপনার যে চুলদারি পাকবে আপনি যে বুড়া হবেন এই গ্যারেন্টিটা দিল কে আপনি তো বুড়া না হয়েও দুনিয়া থেকে চলে যেতে পারেন কিনা বলেন কারণ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয় কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেনটেন হয় আসার জন্য সিরিয়াল আছে প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপরে দাদার ঘরে নাতি হয় এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল মেনটেন হয় কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে আমরা এমন দৃশ্য সমাজে দেখতে পাই নাতির লাশ দাদা কবরে নামায় ছেলের লাশ বাবা কবরে নামায় এরকম আছে না নাই আরো জোরে বলেন তার মানে আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার শয়তানের খবরদার শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের এই যৌবনকালীন বয়সটা নষ্ট করা যাবে না শয়তান মানুষকে ফজরের নামাজে ধোঁকা দেয় সবচাইতে বেশি কারণ হলো দিনের শুরুটা হয় ফজরের নামাজ দিয়ে ফজরের নামাজে যদি শয়তান আপনাকে নামাজ থেকে ফিরাইতে পারে শয়তানের লাভ আছে না নাই এই জন্য নবীজি বলেছেন রাতের বেলা মানুষ যখন ঘুমাতে যায় শয়তান তখন প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে গিরা লাগায় তিনটা কয়টা আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই শয়তান ঘাড়ের মধ্যে গিরা লাগায় কয়টা প্রত্যেকটা গিরার মধ্যে শয়তান এই মন্ত্র পড়ে ফু দেয় রাত অনেক লম্বা তুমি আরাম করে ঘুমাও নবীজি বলেছেন বান্দা যখন ফজরের সময় ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পরে যখন আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য নামাজে যাওয়ার জন্য সে যখন বিছানা থেকে উঠে যায় সঙ্গে সঙ্গে শয়তানের লাগানো একটা গিরা ছুটে যায় এটা বুঝবেন কেমনে আপনাদেরকে বুঝাই দিই এখন শীতের দিন আসছে না গিরাটা লাগাইছে কেমনে এটা ব্যাখ্যা দিই একটু দেখবেন ফজরের নামাজে ঘুম ভাঙছে অথবা ঘুমের মধ্যে আছেন মানে ঘুমের মধ্যে আছেন শয়তান বলবে ঘুমা ঘুমা কি ঠান্ডা শীত দেখ খুব আরাম করে ঘুমা কম্বলটা আরো টাইট করে নেন একটু ভালো করে ঘুমা এই মন্ত্রটা কার আরো জোরে বলেন কম্বলটা একটু সরাইয়া বিছানা থেকে উঠে দাঁড়াইয়েন নবীজি যে বলছেন একটা গিরা ছুটে গেল আল্লাহর কসম অনুভব করবেন দেখবেন বিছানা থেকে উঠলেই দেখবেন শরীরটা একটু হালকা হয়ে গেছে সুবহানাল্লাহ তার মানে আপনার একটা গিরা ছুটছে এরপরে আপনি অজু করতে যাবেন নবীজি বলেছেন যখন বান্দা নামাজে যাওয়ার জন্য অজু করে নেয় তখন শয়তানের লাগানো দুই নাম্বার গিরাটাও ছুটে দেখবেন যখন অজু করতে যাবেন ঘুম থেকে উঠার পরে বিছানা থেকে তো উঠলেন শয়তান বলবে আরেকটু সময় ঘুমা একটু পরে অজু করিস মানে আপনারা যদি ঘুম পাড়ায় রাখতে পারে আর ঘুমে ঘুমে রাখতে পারে শয়তান যদি মসজিদ থেকে ফিরাইতে পারে শয়তানের লাভ নাই আরো জোরে বলেন লাভ আছে তো কিন্তু আপনি যদি তখন অজু অজুতে চলে যান অজু করেন দেখবেন আপনার শরীর আরেকটু হালকা হবে তার মানে কয় নাম্বার গিরা ছুটলো আরো জোরে বলেন শয়তানের আর কয়টা গিরা বাকি আছে শয়তান দেখতেছে এই এই আল্লাহর বান্দা খুব সাংঘাতিক এরে ফিরাইতে পারলাম না এখন আপনারা যদি জামাত থেকে ফিরাইতে পারে জামাতে নামাজ থেকে শয়তানের লাভ আছে না নাই কারণ জামাতে নামাজ আদায় করলে একা একা নামাজের চাইতে জামাতে নামাজে কত গুণ সওয়াব বেশি আরো জোরে বলেন
আপনি 27 গুণ সওয়াব পাবেন এটা শয়তান কি আশা করে না তখন সে বলবে দেখ খুব বৃষ্টি যাইস না মানে আপনার ভিতর এমন একটা ভাব সাবেনে দিবে যে আপনারা যেন ঘরেই নামাজ পড়াইতে মানে এখন শীতের দিন আসছে বলবে তো ঠান্ডা তো গেলে ঠান্ডা লেগে যাবে কষ্ট হবে গলা ব্যথা হবে টনসিল হয়ে যাবে জ্বর উঠতে পারে ঘরের ভিতরেই থাকো অথবা যে কোনো ভাবে সে ধোঁকা দিবে আপনি যদি তখন শয়তানের ধোঁকায় না পড়ে শুধু ঘর থেকে বের হয়ে যান দেখবেন খুব ঠান্ডা জ্বর বৃষ্টি আপনার শরীর আরো হালকা হয়ে যাবে রহমত নাজিল হবে কার তরফ থেকে তিন নাম্বার গেরাটাও ছুটায় দিবেন কে ফজরের নামাজ পড়ার পরে দেখবেন একটা আলাদা শান্তি আছে না নাই ডেইলি যারা ফজরের নামাজে যান ফজরের নামাজ পড়া বাড়িতে আসার সময় শান্তি লাগে কম না বেশি কারণ নবীজি বলেছেন ফজরের বাতাসের মধ্যে মুনাফিকের কোনো গন্ধ ফজরের বাতাসটা হলো সবচাইতে ফ্রেশ বাতাস এই বাতাসটা যাদের গায়ে লাগে এই বাতাসটা যাদের গায়ে লাগে তাদের শরীরটাকে রহমত দিয়ে ভরে দেন কি এই যুবকরা তোমরা কি করো ফজরের সময় ঘুমায় থাকো তোমাদের যৌবন বয়সে চেহারা এত খারাপ হইল কেন গালের মধ্যে এত বিচি উঠলো কেন আর গাল ভাইকে এমন হইল কেন কেন হইল কারণ তোমার জীবনে ফজরের নামাজের প্র্যাকটিস নাই যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না তার চেহারার নূর কেড়ে নেন কে আর ফজরের নামাজে যারা সব সময় যায় চেহারার মধ্যে নূর দান করেন কে দেখবেন নামাজি মানুষ যতই কালো হোক না কেন চেহারা একটা মায়া মায়া ভাব আছে না না তোমরা নামাজ পড়বা কেমনে যুবকরা রাত দুইটা তিনটা পর্যন্ত ঘুমা কয় হুজুর আমরা পড়াশোনা করি তো তুমি যে কি জাতের পড়াশোনা করে তুমি বুঝে তুমি তো রাত দুইটা পর্যন্ত ফেসবুকে থাকো রাত দুইটা তিনটা পর্যন্ত তুমি অনলাইনে পড়ে থাকো তুমি ফজরের নামাজ পড়বা কেমনে আর যদি কেউ বলে হুজুর আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সত্যি রাত একটা দুইটা পর্যন্ত পড়ি আমি বলবো তুমি ভুল করছো তুমি ভুল করছো আসো তোমাকে বিজ্ঞান দিয়ে বুঝাই রাতের বেলা তাড়াতাড়ি ঘুমানো কার সুন্নত আরো আস্তে বলেন আরো জোরে কার সুন্নত নবীর সুন্নত মানার মধ্যে কি ফায়দা আছে বলি পড়াশোনা আমাদেরকে শেখায় আমি নিজে স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আলহামদুলিল্লাহ সব জায়গায় এ প্লাস পাওয়ারও সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ পড়াশোনা শিখায়ও না তুমি রাত একটা দুইটা পর্যন্ত কেন পড়াশোনা করো তুমি রাতে তাড়াতাড়ি ঘুমাবা ফজরের নামাজের পরে পড়ার টেবিলে যাবা কারণ তখন ডাউনলোড ইনস্টলিং পাওয়ার এনার্জি কম থাকে না বেশি থাকে কেমনে বেশি থাকে সেটা বুঝাই দেই আজকের বিজ্ঞানও তাই বলছে আমরা সারাদিন যখন কাজ করি সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পরে যখন পড়ার টেবিলে বসি ব্রেইনের সতেজতা তখন বেশি থাকে না কম থাকে তখন আরো জোরে বলতে হবে ব্রেইনের সতেজতা সজীবতা বা ডাউনলোড মেমোরাইজিং ক্যাপাসিটি তখন ব্রেইনের কম থাকে না বেশি থাকে কম কেন সারাদিন ভাবতে ভাবতে কাজ করতে করতে ব্রেইনের ক্লান্তি এসেছে কম না বেশি এজন্য বিজ্ঞানীরাও বলছেন সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে মানুষের ব্রেইনটা ক্লান্ত হয়ে যায় আমরা যখন রাতের বেলা ঘুমায় যাই ঘুমায় যাওয়ার পরে ব্রেইনটাকে একেবারে ফ্রেশ হয়ে যায় ব্রেইনটা একেবারে কি হয়ে যায় একেবারে ফ্রেশ হয়ে যায় যুবকদেরকে আর একটু সুন্দর করে বুঝাই ওয়াইফাই আছে না আপনাদের এলাকায় ওয়াইফাই আছে তো ওয়াইফাই চিনেন চাচারা ওয়াইফাই চিনেননি আপনারা চাচারা চিনে নাকি আচ্ছা যুবকরা যুবকরা একটু বলো ওয়াইফাই দিয়ে বুঝাই যুবকদেরকে মনে করো যুবক আপনাদের বাসায় 20 Mbps এর রাউটার আছে কত Mbps এর 20 এটা যদি 10 জনে মিলে চালায় স্পিড কম থাকবে না বেশি থাকবে একা যদি একজনে চালায় তখন স্পিডটা বেশি থাকবে সারাদিন কাজ করতে করতে 10 মিশালি 5 মিশালি কাজ করতে করতে ব্রেইনের পাওয়ার শেষ সকালবেলা উঠে একদম ফ্রেশ ব্রেইন নিয়ে যখন পড়তে বসবেন আপনি এখন যা পড়বেন সব ব্রেইনে ক্যাচ হবে সব ডাউনলোড সব ইনস্টল হবে কারণ ব্রেইনটা এখন একেবারে ফ্রেশ রাত দুইটা পর্যন্ত পড়াশোনা কইরা যে পড়াশোনা মুখস্থ করবা ফজরের নামাজের পরে পড়ার টেবিলে বসবা রাতের পড়ার 100 গুণ বেশি পড়া মুখস্থ করে ফেলতে পারবা কার রহমতে কার রহমতে তো যুবকরা কি রাত জাগবা নাকি রাত জাগা নিয়ে বিজ্ঞান কি বলছে রাত জাগলে মানুষের চেহারা নষ্ট হয় রাত জাগলে মানুষের চেহারা লাবণ্য হারিয়ে যায় রাত জাগলে মানুষের চোখের নিচে কালো দাগ পড়ে যায় রাত জাগলে মানুষের স্কিনে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দেয়
রাত জাগলে মাইগ্রেনের প্রবলেম হয় আজকের যুবকরা মাইগ্রেনে আক্রান্ত এই অল্প বয়সে কেন কারণ সে রাত জাগে রাত দিয়েছেন আল্লাহ ঘুমানোর জন্য এখন রাতের কাম দিনে করে দিনের কাম রাতে করে অর্থাৎ দিনে দুইটা পর্যন্ত ঘুমায় অনেক যুবক আছে না নাই চেহারার অবস্থা শেষ রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাইলে ফজরের নামাজে উঠা যাবে না নাই উঠা যাবে না শুনেন যারা ফজরের নামাজে উঠতে পারেন না আপনাদেরকে কয়েকটা আমল শিখিয়ে দেই দেখবেন ফজরে উঠতে পারবেন ইনশাআল্লাহ রাতের বেলা যখন ঘুমাবেন ওযু করে ঘুমাবেন এক নাম্বার আমল রাতে যখন ঘুমাবেন ঘুমানোর আগে সবাই কি করবেন আরো জোরে বলেন কেন ওযু করবেন কারণ নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাইহি মানুষ যে অবস্থায় মারা যাবে হাশরের মাঠে ওই অবস্থায় তাকে কবর থেকে তুলবেন কে আপনি যদি ওযু অবস্থায় মারা যান মানে পবিত্র অবস্থায় মারা গেলেন হাশরের মাঠে পবিত্র অবস্থায় আপনাকে তুলবেন কে যারা নাপাক অবস্থায় ঘুমায় যুবক তরুণদেরকে বলছি অনেকে নাপাক ঘুমানোর অভ্যাস আছে খবরদার ভাইয়েরা নাপাক অবস্থায় ঘুমায়েন না কারণ নাপাকের নাপাক মানুষের সাথে ফেরেশতা থাকে না থাকে কে আরো জোরে বলেন এই যে নাপাক অবস্থায় ঘুমালেন এই অবস্থায় আপনার মরণ হতে পারে কিনা অনেক যুবক তো আছে কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায় খবরদার আমার যুবক ভাইয়েরা হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়ো না ওই গান শুনতে শুনতে মওত হতে পারে কিনা যদি ঘুমাইতে মন চায় কোরআনের তেলাওয়াত শুনে শুনে ঘুমাও কোনো অসুবিধা নাই বলছিলাম ফজরের নামাজে যারা উঠতে পারে তাদেরকে কয়েকটা আমল শিখাচ্ছি এই আমলগুলো করলে ফজরের নামাজে যেমন উঠতে পারবে তেমনি ঘুমের মধ্যে মওত হলে জান্নাত দিবেন কি এক নাম্বার আমল আমরা যে রাতের বেলা ঘুমাই সকালে উঠতে পারবো এই গ্যারেন্টি কি আছে তাহলে রাতের বেলা মওত হইতেও যুবকরা শোনো তোমরা তো ভাবো না হুজুর বেশি দিন বাঁচবো আমার চাইতে বয়সে আট নয় বছরের ছোট এক এক ছেলে আমার এলাকার এক ছেলে কিছুদিন আগে সুস্থ শরীর নিয়ে রাতের বেলা ঘুমাইছে সকালবেলা ঘর থেকে লাশ বের এরকম হইতে পারে না কথা বলেন হইতে পারে না তাইলে ফজরের নামাজে উঠার জন্য এবং ঘুমের মধ্যে মওত হলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সুন্নতের তরিকায় ঘুমানোর জন্য আমরা কিছু আমল শিখব এক নাম্বার ঘুমানোর আগে আমরা কি করব আরো জোরে বলেন দুই নাম্বার ঘুমানোর সময় আমরা ডানকাতে ঘুমাবো কারণ ডানকাতে ঘুমাতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বারে ঘুমানোর আগে আমরা সূরা মুলক পড়ব কোন সূরা আরো জোরে বলেন সূরা মুলকে আয়াত আছে কয়টা ৩০টা কয়টা খুব ছোট সূরা সূরা মুলক নবীজি পড়েছেন কারণ নবীজি বলেছেন ঘুমানোর আগে যদি আল্লাহর কোন বান্দা সূরা মুলক পড়ে ঘুমাতে যায় ওই বান্দা যদি ওই ঘুমের মধ্যে মারা যায় কবরে গেলে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচাইয়া জান্নাত দিবেন তাহলে ঘুমাতে যাওয়ার আগে তিন নাম্বার আমল আমরা কোন সূরা পড়ব আরো জোরে সূরা মুলক মুখস্থ করা যাবে একটা টেকনিক দিব আপনাদেরকে আয়াত আছে কয়টা এক মাস সমান কয়দিন আরো জোরে ৩০ দিন রেগুলার যদি এক আয়াত মুখস্থ করেন ৩০ দিনে কয় আয়াত যদি বলেন হুজুর আমরা তো তাজা তাজা শাকসবজি খাই ব্রেইনের ক্যাপাসিটি ভালো তাইলে ডেইলি দুই আয়াত করে মুখস্থ করলে ৩০ আয়াত শিখতে সময় লাগবে কয়দিন তিন আয়াত করে মুখস্থ করলে সময় লাগবে কয়দিন যে যেভাবে পারেন মুখস্থ করে ফেলবেন তো বলেন ইনশা জীবনে কত কিছু মুখস্থ করছেন সূরা মুলকটা মুখস্থ করতে পারবেন না এই সুন্নতটা কার আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাইলে এক নম্বরে আমরা কি করব এই কয়েকজন বলতেছে সবাই বলেন এক নম্বরে কি করবেন ওযু দুই নম্বরে কোন সূরা সূরা মুলক তিন নম্বরে ঘুমানোর সময় কোন কাতে ঘুমাবো এবার চার নাম্বার আমল সাইয়েদুল ইস্তেগফার করে ফেলেন কারণ সাইয়েদুল ইস্তেগফার এত দামি আমল নবীজি বলেছেন সাইয়েদুল ইস্তেগফার করে কোনো বান্দা যদি ঘুমিয়ে যায় ঘুমের মধ্যে মরণ হলে জান্নাত দিবেন কে সাইয়েদুল ইস্তেগফার পাঁচ নাম্বারে তিনটা কুল পরে আমরা ঘুমাবো কয়টা কুল কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরা কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা মুখস্থ আছে তো আমলগুলো মনে রাখতেছেন এই তিনটা সূরা পড়বেন
অনেকের রাতের বেলা ঘুমের সময় বুবাজিন ধরে, বুবাজিন আর ধরবে না, হেফাজত করবেন কে? রাতের মধ্যে শয়তান ভূত কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, হেফাজত করবেন কে? ছয় নম্বর আয়াতুল কুরসি পড়বেন, নিজের শরীরে ফু দিবেন, এরপরে আপনি যখন ঘুমাবেন সাত নম্বর আমল বলবেন, আল্লাহ গো আমি তোমার নামে ঘুমায় যাচ্ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি, তোমার নামে আবার জীবিত হব, মাবুদ গো দয়া করে আমার ফজরের নামাজে উঠাই দিও, তোমার নামে ঘুমাইতেছি, আল্লাহর নামে ঘুমাইতেছি, এটা বলে যদি ঘুমা, আর আল্লাহরে যদি বলেন আল্লাহ তোমার নামে আবার ফজরের নামাজে উঠাই দিও, আল্লাহর নামে যেহেতু ঘুমাইতেছেন তাহলে বলেন তো ওই ঘুম থেকে জাগায় দেওয়ার দায়িত্ব হয়ে যাবে কার? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই আমলগুলা কইরা ঘুমান, ফজরের নামাজে আল্লাহ আপনাকে নিজে উঠাই দিবে, সুবহানাল্লাহ, এই তরিকায় ঘুমাই দিকে না, এই যে আমলগুলার কথা বললাম, এই আমল আমরা কয়জনে করি, এই আমলগুলা করে দেখেন, করবেন তো আপনারা? কয়টা আমলের কথা বলেছি মাশাআল্লাহ, দেখি তো কারা মনে রাখছেন, এক নাম্বার অজু করবেন, দুই নাম্বারে কোন সুরা পড়বেন, সুরা মুলক, তিন নাম্বারে কোন কাতে ঘুমাবেন, ডান কাতে, চার নাম্বারে কি করবেন, সাইয়েদুল ইস্তেগফার পড়বেন, পাঁচ নাম্বারে কয়টা কোল পড়বেন, ছয় নাম্বারে আয়াতুল কুরসি পড়বেন, নিজের শরীরে ফু দিবেন, সাত নাম্বারে ঘুমানোর দোয়া কোনটা, বিসমিল্লাহি আলা বারকা, এই তুমি দেখি বারকাতুল্লাহ বলো, আমার সাথে তাল মেলাইলে হবে না, ঘুমানোর দোয়া কোনটা, ফজরের নামাজে উঠাই দিবেন কে? কিভাবে আমরা নামাজ ছেড়ে দিই আমার তো বুঝে আসে না, কেমনে আমরা নামাজ ছাড়ি আমার তো বুঝে আসে না, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর সামনে যখন দাঁড়াবো, সবার আগে আল্লাহ যে আমলের হিসাব নেবেন সে আমলের নাম কি? আরো জোরে বলেন, আপনি যদি প্রথম প্রশ্নের উত্তর জবাব দিতে না পারেন তাহলে হিসাবটা কঠিন হবে না সহজ হবে, আমরা সবাই সহজ হিসাব চাই কি চাই না? তাহলে সহজ হিসাব যদি আমরা চাই, পাঁচ ওয়াক্ত নামাজে আজান হলে নামাজে যাওয়ার দরকার আছে না? না, নামাজ যারা ঠিক মতো আদায় করবে না আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তির ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা বলছেন হাশরের মাঠে যখন মানুষ একত্রিত হবে আল্লাহ সবাইকে বলবেন আমাকে সাজদা দাও, দুনিয়ায় যারা আল্লাহকে সাজদা দিয়েছিল সাথে সাথে তারা সাজদায় পড়ে যাবে, আর দুনিয়ায় যারা আজান হলে নামাজ পড়তো না তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন, সেদিন কঠিন সময় যখন সাজদা দেওয়ার জন্য বলা হবে তখন তারা সাজদা দিতে পারবে না, এর কারণ হলো ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে তারা যখন ছিল তখন তারা সাজদা দিত না, বেনামাজিদের পিঠটা সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন বেনামাজিগুলোকে আযাবের মজা ভালো করে বোঝানোর জন্য আলাদা জাহান্নামে নিয়ে যাবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এদেরকে ধর, সত্তর গজ লম্বা শিকল দিয়ে বাঁধ, এরপরে ফেরেশতারা তাদেরকে টেনে খিচড়ে জাহান্নামে নিয়ে যাবে, সাকার নামক জাহান্নামে নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে কি কারণে তোমরা সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো, মা সালাকাকুম ফি সাকার, কেন এই সাকার নামক ভয়াবহ জায়গায় এসেছো? তারা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, এটা বলার পরে কি দয়া করা হবে নাকি? আল্লাহ বলবেন ফেরেশতারা ভালো করে বাঁধ, জিনজির দিয়া বেঁধে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দে, আমার বাবারা আমার ভাইয়েরা খবরদার ওই জাহান্নামের আগুনকে ভয় করুন, ওই জাহান্নামের আগুনটা বড় মারাত্মক, আপনাদের বাসা বাড়িতে ঘরের চুলায় যে আগুন জ্বলে ওই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ আরো কম না বেশি, দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ, জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে এর তেজারও ৬৯ ভাগ বেশি, দুনিয়ার আগুন এটা মানুষের চামড়া জ্বালায় আর জাহান্নামের আগুন মানুষের কলিজা শুদ্ধা জ্বালায়, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আজান হলে আমরা কোথায় যাব? আরো জোরে বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? নামাজ ছাড়ার নামাজ সহ জান্নাতি মুমিনদের কোয়ালিটি আল্লাহ কোরআনের ২৩ নম্বর সূরায় বয়ান করেছেন,
سورة مؤمنون شروطي الله بلتن قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون successful indeed at the believers those who humble themselves in their prayer شفل كم تارا نماز بنو يبولون من كوري جانا الله تعالى جنتي مؤمن تير گناه بولي بوننا كورتي گي ايك نمبر نماز ري كتاب بولنين এর পরে ধারাবাহিকভাবে আরো কিছু গুণাবলীর কথা বলে আল্লাহ তাআলা শেষ করেছেন নামাজ দিয়ে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন আর যারা তাদের নামাজকে ভালোভাবে হেফাজত করে এই নামাজি গুণাবলী মুমিনদের সম্পর্কে আল্লাহ এবার বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন বাবা মারা যাওয়ার পরে বাবার সন্তানগুলো যেমন ওই বাবার সম্পদের মালিক অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক তেমনি ভাবে নামাজি বান্দাগুলো যখন দুনিয়া থেকে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত কিপ ইন ইওর মাইন্ড সালাত ইজ দ্য কি অফ সাকসেস সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস নামাজ হচ্ছে সফলতার চাবি নামাজ হলো জান্নাতের চাবি নামাজ ছাড়া জান্নাতের গন্ধও আপনি পাবেন না এই জন্য পাঁচ ওয়াক্ত আজান হলে নামাজে যাবেন তো যুবক ভাইরা নামাজ পড়বেন তো খবরদার বুড়া হওয়ার অপেক্ষা করা যাবে যুবক বয়সের ইবাদতের দাম কম না বেশি যুবকের ইবাদতে আল্লাহ খুশি হন একজন যুবক যখন সাজদা দেয় যুবকের ইবাদতে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয় আর কিয়ামতের দিন যৌবনের ইবাদতকারী যুবকদেরকে আল্লাহ ডেকে ডেকে বুখারী মুসলিম তিরমিজির হাদিসে এসেছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যৌবনকার আল্লাহর ইবাদতে কাটায় যারা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে তারা যেন যুবক ভাইরা নামাজ পড়বেন তো আচ্ছা এবার আসেন আর পাঁচ দশ মিনিট কথা বললে কষ্ট হবে আপনাদের এই নামাজের ওয়াজ শোনায় চলে যাব এজন্য এত কষ্ট করে নামাজের নিয়ে আলোচনা করি এবার আসেন এই পাঁচ ওয়াক্তের নামাজে আমাদের জন্য কি রয়েছে শুধু পাঁচ ওয়াক্ত নামাজে আপনারা আল্লাহরে সাজদা দিবেন এই জন্য আল্লাহ নামাজ দিয়েছেন না আল্লাহর সাজদারে তো শর্ট পড়ছে যে আপনারা সাজদা না দিয়ে আল্লাহ লস হবে এরকম নাকি ব্যাপার না নামাজে আল্লাহ আমাদের জীবন গঠনের কিছু শিক্ষা রেখেছেন ওই শিক্ষাগুলো নামাজের বাহিরেও কাজে লাগাতে হবে তখন আমাদের নামাজ সাকসেসফুল হবে ইনশাআল্লাহ তিন চারটা শিক্ষা বলে দেখেন নাম্বার ওয়ান এক নাম্বার নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয় ঐক্যবদ্ধ আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নাই বিভ্রান্তিতে আমরা আমরা কেউ এইদিকে কেউ আরেক দিকে এই যে আমাদের মধ্যে এত বিভ্রান্তি বোঝা গেল নামাজ থেকে আমরা মূল শিক্ষাটা নিতে পারলাম না আচ্ছা বলেন তো দেখি আমরা যারা ইমান এনেছে আমাদের রব কয়জন আরো আস্তে বলেন রব কয়জন নবী কয়জন কিতাব কয়টা তাহলে আমাদের মধ্যে এত দলাদলি কেন এত দলাদলি কেন একজন এইদিকে আরেকজন ওইদিকে আপনাদের কথা কি বলতাম আমাদের হুজুরদের মধ্যেই তো ঠেলাঠেলি বেশি এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে এখন হুজুর হুজুরে যদি ঠেলাঠেলি করে তাহলে উম্মত কি আর এক জায়গায় আসার সুযোগ আছে বলেন আমরা নামাজে যখন যাই তখন সব হুজুররা এক কাতারে দাঁড়াই না সব দলের মানুষরা এক কাতারে থাকি না এই সেই ঐক্যটা যদি নামাজের বাহিরে থাকতো তাহলে বলেন তো কাফের মুশরিকরা ইসলাম বিরোধী কুরআন বিরোধীরা আমাদের ঐক্যবদ্ধ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বলেন তো কাফের মুশরিকরা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে কখনোই না আমরা ঐক্যবদ্ধ নাই বলে আজ তারা আমাদের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাচ্ছে ঠিক কিনা তাইলে এক নম্বরে নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয় ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ না কিলাকিলি করবেন গুতাগুতি করবেন দুই নাম্বার নামাজ আমাদেরকে পর্দায় থাকার শিক্ষা দেয় কিরকম নামাজে যখন আমরা আসি সতর ঢাকা নামাজে কি
ফরজ নামাজে যখন আমরা আল্লাহকে ভয় করে সদরটা ঢেকে নামাজে দাঁড়াই নামাজের বাহিরে আমাদের পর্দা করার দরকার আছে না নাই পর্দা কি শুধু মহিলাদের না পুরুষদেরও আছে পুরুষদের পর্দার আয়াত নাজিল হইছে আগে না পরে আগে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে আদেশটা কার তার মানে চোখের হেফাজত করতে হবে পরনারীর দিকে দৃষ্টি দেওয়া যাবে না ঠিক তেমনি ভাবে আমার মা বোনদেরকে বলছি মা বোনদেরকে ঘর থেকে বের হলে পর্দা করার দরকার আছে না নাই আপনারা আপনাদের ঘরের স্ত্রী মা বোনদেরকে বোরখা পরান তো বোরখার বিধান পর্দার বিধানটা কার আরো আস্তে বলেন কিন্তু অনেকে আছে আল্লাহর এই বিধান মানে না বোরখা পরায় না বউনিয়া শাড়ি পরায় আচ্ছা শাড়ি পরলে শরীরের কিছু অংশ খোলা থাকে কি থাকে না থাকে তাহলে বলেন তো দেখি বউটা আপনার না জনগণের জোরে বলেন কুরআন হাদিসে তো বহুত ওয়াজ করছেন হুজুররা কথা শুনেন না আপনারা না আজকে শুনেন যারা নিজের বউরে বোরখার ভেতর ঢুকায় না এদের রুচি যে কত খারাপ আর এদের কোন জাতের বেহায় আপনারা বুঝেন এই যে বউরে বোরখা ছাড়া নিয়ে বের হইলো বোরখা ছাড়া বউকে নিয়ে বের হইলো বা ঘরের মেয়েকে বের করে দিল বোরখা ছাড়া এখন বলেন তো এদিকে মানুষের নজর যাবে না এখন বউয়ের কথা যদি বলি বউটা আপনার না জনগণের বউ তো আপনার কিন্তু আপনি যেভাবে খুলে দিলেন জনগণ তাকাচ্ছে জনগণ দেখতেছে বোঝা যাচ্ছে বউ আর আপনার না এটা জনগণ দেখার জন্য আপনি বের করে দিয়েছেন আবার অনেকে আছে বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে এরকম অবশ্য আপনাদের ময়মনসিংহে নাই হ্যাঁ আছে ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট হ্যাঁ পাবলিক সাইট বউটা কি পার্সোনাল না পাবলিক পার্সোনাল তো পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে আবার ফেসবুকে কমেন্ট করছে ছোট ভাইরা ওয়াও আরেকজন বলতেছে ভাই ভাবে কে হ্যাপি লাগতেছে আরেকজন বলতেছে জোস লাগতেছে হে উত্তর দিতেছে গিয়ে থ্যাংক ইউ এ পাগলা কার জোস কে খায় রে বউটা কার আপনা আর আজে বাজে কমেন্ট করে মানুষ ফেসবুকে দিয়েছেন আপনার রুচি খারাপ আপনার রুচিতে সমস্যা আপনার মতো বেহায়া বেশরম নির্লজ্জ আত্মসম্মান বুদ্ধিহীন মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর নাই এদের রুচিতে সমস্যা আছে রুচি খারাপ এদের হেতে নিজের বউ মানসরে দেখায় এর রুচি ভালো না খারাপ কথা বলেন এর রুচি ভালো না খারাপ রুচি ভালো হইলে তো নিজের বউরে নিজের কাছে রাখতো এর রুচি খারাপ তো জনগণে দেখাই দিতেছে সব ঠিক কিনা আল্লাহ নির্লজ্জতা থেকে আমাদেরকে হেফাজত রাখেন মা বোনরা যারা মা ফিরে এসেছেন সবাইকে বলবো পর্দা করবেন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যে বোনেরা পড়েন তাদেরকে বলবো পর্দা করে বোরখা পরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন তাহলে আইন মানা হবে কার খবরদার কখনো কখনোই বোরখা ছাড়া যাবেন না আবার এখন আধুনিক যুগে এক ফেতনা শুরু হয়েছে এখন পর্দার নামে ফ্যাশন শুরু হয়েছে দেখবেন অনেক মেয়েরা এমন এমন বোরখা পরে বোরখা পরার কারণে আরো পুরুষের আকর্ষণ এখন দেখা যায় বোরখা পরে লাল নীল বেগুনি আর এমন টাইট ফিট বোরখা পরে বোরখা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বুঝা এগুলো হচ্ছে পর্দার নামে ফাইজদামি পর্দার নামে এগুলো শয়তানি শুধু ঠিক বললে হবে না গিয়ে ঘরের ভেতরে বউ আপনার স্ত্রী আপনার মেয়ে এরা কোন জাতের বোরখা পরে দেখবেন লাল নীল বেগুনি কোনো বোরখা চলবে না একদম কালো রঙের বোরখা পরাবেন রাজি আছে কোনো টাইট ফিট বোরখা হবে না মা বোনদেরকে বলছি ঢিলে ঢালা বোরখা পরে ঘর থেকে বের হবে আবার কিছু মহিলারা আছে বোরখা পরে ঠিক আছে তারপরে একটা স্টাইলিশ হিজাব বান্ধে হিজাব বান্ধা মুখ খোলা রাইকে আস্কারা মাস্কারা লাগাইয়া ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া বের হয় আছে না নাই সবাই জুড়ে বলেন বাংলাদেশের রাজধানীর নাম কি আরো জোরে পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত বডির রাজধানীর নাম কি লাগতেছে যে কবরস্থানের সামনে হুজুর বৈশা কথা বলতেছে কেউ ঘুম আসতেছে নাকি হ্যাঁ 3.5 হাত বডির রাজধানী ঢাকা নি হ্যাঁ এই তো এক ভাই বলছে
সারা দিন হাট বোর্ডের রাজধানী কোথায়? আমি তো প্রমিত বাংলায় কথা বলছি, বুঝতেছেন না আপনারা? নাকি ওইভাবে বলবো খাইছুন গেছুন আইছুন হইছে নে সবাই খাইছুন? আপনারা কি এরকম কথা বলে না মানুষের লোকেরা? আপনারা খাইছুন, খুব সুন্দর ভাষা, চট্টগ্রামের এক ভাষা, ময়মনসিংহের এক ভাষা, আমার বাড়ি আবার সিলেটে সেখানের আরেক ভাষা। দেখলাম আপনাদের এখানে ইমাম সাহেব আছেন সিলেটের মানুষ, মাশা আল্লাহ, খুব সুন্দর ভাষা, এক এক অঞ্চলের এক এক ভাষা। এখানেও কুদরত আছে কার? কুদরত আছে কার? আচ্ছা যেই কথাই ছিলাম ওই কিচ্ছাটা আগে শেষ করি, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আপনার এই যে সাড়ে তিন হাত বডি, সাড়ে তিন হাত দেহ, এই সাড়ে তিন হাত শরীরের রাজধানী কোথায়? আচ্ছা বলেন তো শুনেন, এখানে যদি একজন মানুষকে মাথা কাইটা তার দেহ লটকায় রাখা হয়, এটা কার দেহ চেনা যাবে? তাহলে বোঝা গেল মানুষকে চেনার মূল জায়গাটা কি? ফেস। এবং মানুষকে মায়া লাগে কি দেখে? আচ্ছা ময়মনসিংহের ভালুকায় যদি এই ঘটনা ঘটে যে এক লোক বিয়া করতে আসছে, এখন মেয়ের মা বাপ বা মেয়ে বলতেছে আমার হাত দেখতে পারবেন, আমার চুল দেখতে পারবেন, আমার পায়ের পাতাও দেখতে পারবেন, কিন্তু মুখ দেখানো যাবে না। এ যুবকরা বলো বিয়ের সময় এটা মানবা? হ্যাঁ মুখই তো দেখা লাগবে, কারণ কেমন দেখার জন্য তাকাবে কোথায়? আপনারা আমার কথা বুঝছেন? ফেস। তাহলে আমার বোন যারা এখন পর্দার নামে, আধুনিক ফ্যাশনের নামে যারা নোংরামি করছেন, তাদেরকে বলবো আপনি বুরখা পইরা এরপরে ফেস যে খোলা রাখলেন, এটা কি সঠিক পর্দা হইল না পর্দার নামে ফাইজলামি হইল? পর্দার নামে কি হইল? তার মানে নিকাব পড়তে নবীজি বলেছেন শেষ জামানার নারীরা এরা এমন হবে, তারা মাথার মধ্যে যে হিজাব পরবে সেটা কাল মুখতিল হিজাব, বুখতি উটের কুজের মতো পেঁচাইয়া পেঁচাইয়া স্টাইলিশ হিজাব পরবে। এই যুগে এমন নারী নাই, আরো জোরে। তাহলে আমাদের ঘরের মহিলাদেরকে আমরা এ ধরনের শয়তানি কাজ থেকে তাদেরকে বিরত রাখুন না, রাখবেন? মা বোনদেরকে বলবো পর্দা করবেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। নবীজি বলেছেন ইদা কানাত আল মারআতু খামসাহা ইজা সাল্লাত আল মারআতু খামসাহা, একজন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, ও সামাত শাহরাহা এবং রমজান মাসে রোজা রাখবে, ও আতাআত যাওজাহা স্বামীর আনুগত্য স্বামীর খেদমত করবে, আর চার নম্বরে নিজের সতীত্বের হেফাজত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন আমার বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে চলে যাও। এজন্য মা বোনদেরকে বলবো পর্দা করবেন। মা বোনরা আসছে নাকি আজকে? মা বোনদেরকে বলবো এক নম্বরে পর্দা করবেন, পর্দা বেপর্দা ব্যবস্থায় বের হবেন না, নামাজ ঠিক মতো আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীকে খুশি রাখবেন, স্বামীকে বেশি ভালোবাসবেন। এখন অনেক মহিলারা আছে নিজের হাজবেন্ডের সাথে সুন্দর করে কথা বলে না, পাশের বাড়ির ভাইয়ের সাথে খুব মিচকি মিচকি হাসা দিয়া কথা বলে, ময়মনসিংহে নাই অবশ্য, ভাবিদের দোষ দিয়া লাভ নাই, আপনাদেরও কিছু দোষ আছে, আপনারাও ভাবিদেরকে ঠিক মতো টাইম দেন না, কথা বলেন না। আজকে একজন এইরকম এক কাহিনী শোনাল, কয় বিয়ের পরে তিন চার বছর খুব ভালো আচরণ করছে, এখন ঠিক মতো কথা বলে না। বেশিরভাগ পুরুষের এই সমস্যা আছে, বিয়ের এক দুই বছর বউয়ের সাথে খুব সুন্দর কথা বলেছে, এরপরে আর রোমান্স থাকে না, আছে না নাই আছে? এটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেন হয় জানেন? অনেক পুরুষরা অনেক মহিলারা আমাদের কাছে অভিযোগ পাঠায়, আমার স্বামী এরকম এরকম, মানে অবস্থাটা এমন হয়ে গেছে নতুন নতুন ভালো লাগতো এখন ভালো লাগে না। এটা হয় কেন শোনেন? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আরও মজবুত হবে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আরও মধুর হবে, কার তরিকা মানলে? নবীর তরিকা। কার তরিকা? হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা বাড়বে কিছু কাজ করলে, সেগুলো কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আমার মনে পড়ল, তিনি বলছেন আমি তো সব সময় আমার মন চায় আমার স্ত্রী আমার সামনে একটু পরিপাটি হয়ে আসুক। আচ্ছা যারা বিয়ে করছেন, যারা বিয়ে করে না, হেরা বলতেছে হুজুর হঠাৎ করে কোন ওয়াজে গেল, হায় হায় জ্বলতেছে মনে মনে তাদের, অসুবিধা নাই তোমাদেরও এই সময় আসবে ইনশা আল্লাহ, আল্লাহ সবাইকে নেককার জীবন সঙ্গী দান করেন। কি ব্যাপার, যারা বিয়ে করছে হেরাও কয় আমি, আরো করার ইচ্ছা আছে নাকি? ভাবিরা তো মাহফিলে আসছে, শুনলে খবর আছে কিন্তু জানবারিতে আজকে শেষই ফেলবে। আচ্ছা কি জানি বলতেছিলাম, স্বামী স্ত্রী সম্পর্ক কিভাবে মজবুত হবে দেখেন, আমার বোনরাও শোনেন, আজকে আমাদের ঘরগুলোতে এরকম আগুন লাগতেছে কেন শোনেন, স্বামী স্ত্রী সম্পর্ক
মধুর হবে কেবল আচ্ছা যারা বিয়ে করছেন বিয়ে করা ভাইরা বলেন তো আপনার মন কি সব সময় এটা চায় না আমার বউ সব সময় আমার সামনে স্মার্ট হয়ে পরিপাটি হয়ে আসুক যাতে তাকে দেখলেই আমার ভালো লাগে মানে আপনার মনের মতো আপনার সামনে আসুক এটা আপনি চান না না চান কি না জোরে বলতে হবে চান কি না এই রোগের ঔষধ আজকে দিয়ে যায় নবীর তরিকা থেকে তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি যেমন চাই আমার বউ আমার সামনে পরিপাটি থাকুক আমার বউ তো মনে মনে আশা করে আমিও আমার বউয়ের সামনে ওইরকম যাই কি আশা করে না আমাদের অবস্থাটা হইছে কি শুনেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে ঝামেলা লাগতেছে কেন শুনতেছেন আমার কথা আপনারা যখন বাড়িতে থাকেন কামলার মতো থাকেন আর বাড়ি থেকে যখন বের হন যে সুন্দর গেটআপ নিয়ে বের হন খালি আপনাদের দোষ দিব না আমার বোনরাও বাড়িতে কামলা বেডির মতো থাকে আবার বেরোবার সময় আরে বাপরে বাপ দুই ঘন্টা ঘর থেকে টাইম নাও বের করা যায় না কথা বুঝতেছেন আমার এই সাজগুজটা হবে মহিলার সাজগুজ হবে কার জন্য জোরে বলতে হবে আরো জোরে বলেন স্বামীর জন্য আর আপনার সব স্মার্টনেস হবে কার জন্য আপনাদের এই যে দুই তিন বছর বেশিরভাগ পুরুষের এই সমস্যা অভিযোগ আসতেছে তো আজকে একজন মহিলা কান্না করলো কয় হুজুর প্রথম তিন চার বছর এক মেয়ের মা ফোন করলো যে হুজুর আমার মেয়েটাকে আমার জামাই খুব নির্যাতন করে জিজ্ঞেস করলাম কেন প্রথম তিন চার বছর খুব ঠিকঠাক ছিল এরপরে এই অবস্থা হইল কেন এগুলো অনেক ফ্যামিলিতে সমস্যা হচ্ছে না কেন হয় শুনেন স্বামী স্ত্রীর সম্পর্ক আজীবন মজবুত থাকবে একজন আরেকজনের সামনে এমন ভাবে থাকবেন আপনাকে দেখলেই যেন আপনার বউয়ের আকর্ষণ সৃষ্টি হয় আবার স্ত্রী এমন ভাবে থাকবেন আপনার হাজবেন্ড যেন আপনার দিকে আকর্ষিত এর মানে এই না যে চব্বিশ ঘন্টা সাজগুজ করে থাকবেন এর মানে হলো এই নিজেকে সব সময় পরিচ্ছন্ন রাখা আপনার বউয়ের পছন্দ মতো তার সামনে থাকবেন আপনার স্ত্রী আবার স্ত্রীও তার স্বামীর সামনে সবসময় ওই রকম গেট আপ সেট আপে থাকবেন দেখবেন অনেক মহিলারা বাড়ির বাইরে বের হইলে দুই ঘন্টা সাজে যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা সাজে বুঝবেন এই মহিলা তার ঘরের জামাই থেকে পর পুরুষকে সে বেশি আকর্ষিত করার জন্য তার দিল দেওয়ানা বেশি আমার কথা কি খারাপ লাগছে আপনাদের বলে আপনি দুই ঘন্টা সাজা গুজা কই যান পর পুরুষ দেখে আপনারে বলে ওয়াও এটা শোনার জন্য ওয়াও শোনার জন্য নাকি আপনার জামাই যদি আপনাকে দেখে বলে ওয়াও আই লাভ ইউ বউ এটা অনেকে হাসতে দেখছেন আচ্ছা আপনি যদি আপনার বউ ছাড়া অন্য কেউ আই লাভ ইউ বলেন গুনা না সওয়াব আরো জোরে আর নিজের বউরে যদি ডেইলি কোটি কোটি বার আই লাভ ইউ বলেন সওয়াব আছে না নাই নিজের বউয়ের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব দিবেন কি দেখেন বিয়ের সম্পর্কটা কত সুন্দর বিয়ের আগে একটা নারীর দিকে তাকালে গোনা স্পর্শ করা দূরের কথা আর বিয়ের পরে আপনার বিবির দিকে স্ত্রীর দিকে যতবার তাকাবেন মুচকি হেসে কথা বলবেন যতবার তাকে ভালোবাসার স্পর্শ দিবেন ততবার আমার আল্লাহ খুশি হয়ে নেকি দান করবেন স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে কেমনে সেটা বলছিলাম স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য সবসময় চিত্তাকর্ষক হবেন এক দুই নাম্বার আমাদের সম্পর্ক নষ্ট হয় কেন জানেন আমরা একজন আরেকজনকে সুন্দর করে সম্বোধন করি না কথা বলি না দেখা যায় মন খারাপ করেন না আপনারা হ্যাঁ মন খারাপ করেন না আপনারা যখন যারা ব্যবসা বাণিজ্য করেন বা যে যে কাজ করেন যখন যান মনে করেন আমি একটা উদাহরণ দিই এক লোক কাপড়ের দোকানদার তার দোকানে কিছু মহিলারা আসছে কাপড় খুলা কাপড় দেখাইতেছে বলতেছে আপু ম্যাম ম্যাম আসেন আসেন ঠিক এই টাইমে দুপুরবেলা তার বউ থাকে খুব ভালোবাসে ফোন করেছে খাবার খেয়েছে কিনা জানতে চাচ্ছে ফোন দিয়েছে ফোন ধরে কেউ দেখছেন এই সন্ত্রাসী একটু আগে বাহিরের মহিলাদের সামনে কথা বললো কোন ভাষায় আর বউয়ের সাথে কথা বললো তাইলে বলেন তো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক বাড়বে না কমবে কমতেছে কেন বলি খালি ভাইদের দোষ দিয়ে লাভ নাই ভাবিদেরও দোষ আছে এক পক্ষের দোষ দিচ্ছি না আবার নিজের স্ত্রীকে খুব ভালোবাসে দুপুরবেলা ফোন করছে বউ খাইছে কিনা কি গো বউ খাইছো খাওয়ার কি টাইম আছে নাকি হ্যাঁ তোমার ঘরের সব কাম করতে করতে তো শেষ আমি তো তোমার ঘরের দাসী লাভ 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 অনেক কিছু শুরু হইল ওই ঘরের বউটা আবার পাশের বাড়ির শাহরিয়ার আসছে ভাই আছে নাকি বাড়িতে না তোমার ভাই নাই আমি আছি বলেন তো কথাটা আবার নরম না গরম আরো জোরে অথচ নরম হওয়া উচিত কার সঙ্গে
স্বামীর সাথে নরম হইল কার সঙ্গে পরপুরুষের সঙ্গে তাহলে বলেন তো এরকম করলে সম্পর্ক মজবুত হবে না ভাঙন ধরবে এরপরে সম্পর্ক মজবুত হবে কেমনে শুনেন বউকে সুন্দর সুন্দর নামে ডাকবেন কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতেন কি নামে কি নামে হুমায়রা মানে কি জানেন লালমনি লাল টুকটুকি কোনদিন ভাবিকে গিয়া বলছেন কই গো আমার লাল টুকটুকি বউ বলছেন কোনদিন হ্যাঁ শুনেন নায়ক নায়িকারা আপনাদের মডেল না কাদেরকে যুবকরা অনুসরণ করে এদের চরিত্র ঠিক নাই এদের চরিত্র ঠিক নাই বিয়ে করে এক সময় বাচ্চা হওয়ার পরে তারপরে বিয়ের খবর হয় আমাদের চরিত্র হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হ্যাঁ শিখেন বউকে সুন্দর নামে ডাকবেন আল্লাহর কসম আপনার বউয়ের রান্না কোনোদিন খারাপ হবে না আপনি বউয়ের সাথে ঠিকমতো কথাই বলেন না আর যাদের বউয়ের সাথে ঝামেলা এদের চেহারা দেখলে বোঝা যায় কারণ বউ তো ঠিকমতো রাঁধে না কারণ আপনি বউয়ের আপনি কিন্তু বউয়ের হাতে ধরা খাবেন বেশি সমস্যা করলে তরকারিতে লবণ কম দিবে ঝামেলা লাগায় রাখবে আর যাদের চেহারা সুন্দর তার মানে বউয়ের সাথে সম্পর্ক ভালো বউ খাওয়ায় ভালো বউকে সুন্দর নামে ডাকবেন যা মন চায় আপনার যে নামে যত রোমান্টিক নামে ডাকতে মন চায় ডাকবেন ডাকবেন তো আবার বোনদেরকে বলছি আপনিও আপনার স্বামীকে রোমান্টিক নামে ডাকবেন কোনো অসুবিধা নাই বাহিরে থাকলে কিছুক্ষণ পর এসএমএস দিবেন কিছুক্ষণ পর এসএমএস লিখবেন মিস ইউ কি লিখবেন এই দেখো না কে হাসে এগুলো দেন না বলেই তো ভাবি ওখানে অন্যদিকে আজকে সমাজে পরকিয়া কম না বেশি আপনি একটু মিস ইউ লিখে পাঠাইয়েন ভাবি এত খুশি হবে উল্টা লিখবে লাভ ইউ কি লিখবে এইভাবে না সম্পর্ক বাড়ে সম্পর্ক কেমনে বাড়াইতে হয় শোনেন আজকে হাজবেন্ড ওয়াইফের এত সমস্যা আমার চাচারা যারা আছেন আগের যুগে বাবারা এত কিছু ছিল না আগে আমরা আমাদের মা চাচিদেরকে দেখছি বেরোয়ার সময় রুদ নাই বৃষ্টি নাই তাও ছাতা নিয়ে বের হয়েছে পর পুরুষ দেখে ফেলে কিনা ঠিক না বাবারা চাচারা ঠিক বলছি না আমি কিন্তু এখনকার যুগে তো বাবারা এই যুবকদের বিয়ে শাদীর পরে ঝামেলা হইতেছে কেন জানেন এদের মধ্যে এই যে দাম্পত্য সম্পর্কে যা যা থাকা দরকার সেগুলো নাই আবার যখন বাসায় যাবেন বউ পছন্দ করে এমন জিনিস নিয়ে যাবেন আপনার বউ পছন্দ করে আইসক্রিম যদিও খাওয়া ভালো না মাঝে মাঝে খুশি করার জন্য নিয়ে যাইয়েন আপনার বউ যেটা পছন্দ করে নিয়ে যে মাঝে মাঝে গোলাপ ফুল নিয়ে যান পিছনে রাখেন পকেটে রাখেন বের করে বলেন নাও এটা তোমার জন্য আবার যখন বিবাহ বার্ষিকী আসে গিফট করবেন এইরকম যদি সম্পর্ক চলে বলেন তো দেখি হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক করে দিন খারাপ হবে নাকি আরো জোরে বলেন মাঝে মাঝে নিজের ঘরের বউকে সহযোগিতা করবেন কাজে কারণ বিবিকে সহযোগিতা করে তার নবীর সুন্নত কার সুন্নত কোনোদিন কি কাম করছেন ঘরের ভিতরে নিজেরা তো বলেন হ্যাঁ আমরা অনেক কষ্ট করি কি কষ্ট করেন আপনি হ্যাঁ একদিন ঘরে রান্না করে দেখেন আপনি কি কষ্ট এটা কি কষ্টের কাম এটা একদিন রান্না করে গিয়া দেখেন না যারা মেসে থাকে এরাই কষ্ট জানে আমরা স্টুডেন্ট লাইফে মেসে ছিলাম মাঝে মাঝে বুয়া না আসলে বুঝা যাইতো থালা বাসন কি বাবার কাউসার ঠিক বলছি না কাউসার কি মেসে থাকেনি তাহলে বউয়ের কষ্ট ভালো বুঝবে কাউসার অনেক খেদমত করেছে আজকে আল্লাহ কাউসারকে মাফ করে দেন বিয়ে করে নাই আল্লাহ ভালো একটা বউ দিয়ে দেন আরো জোরে বলেন তাইলে কি করতে বলেছিলাম কি জানি বললাম ও আচ্ছা কাজ করবেন মনে করেন ও আচ্ছা আরো সম্পর্ক হবে একসাথে খাবেন এক প্লেটে খাইয়েন সবসময় আলাদা প্লেটে খান এখন বলেন তো আপনার বউর সাথে সম্পর্ক ভালো হবে কেমনে আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী এমন করতেন আমি মাংস খাইতাম হাড্ডি খাইতাম এটা আমার হাত থেকে নিয়ে আমি যে জায়গাতে ঠুট লাগাইয়া খাইতাম ওখান থেকে নবীজি খাওয়া শুরু করতেন সুবহানাল্লাহ এই মহব্বত শিখেন প্রেম ভালোবাসা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি দুনিয়ার সৌভাগ্যবতী নারী কারণ আমার মুখের লালা চুষে চুষে খেয়ে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুবহানাল্লাহ বলেন হ্যাঁ বিবির সাথে প্রেম ভালোবাসা কেমন হয় শুনেন আপনি শুনেন নিজের স্ত্রীকে কি করেন আপনি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন শুনতেছেন কিচ্ছাটা আল্লাহর শেষ কিচ্ছাটা সুন্দর করে শুনেন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন আয়েশা গো আমার জন্য কি একটা মিসওয়াক আনতে পারবা নাকি আমি মিসওয়াক করব আমরা অনেকেই মিসওয়াকের সুন্নত পালন করি না মিসওয়াক করাটা কার সুন্নত আরো জোরে বলেন মিসওয়াক করবেন
মিসওয়াক করলে আপনার মুখের মধ্যে দেখবেন এক ধরনের সুগন্ধ থাকবে দুর্গন্ধ থাকবে না আবার নবীজির সুন্নাত পালন হবে এইজন্য সব সময় পকেটে মিসওয়াক রাখবেন তো রাখবেন তো কারণ মিসওয়াক এটা হচ্ছে আল্লাহর নবীর দুনিয়া থেকে যাওয়ার শেষ আমল আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন মিসওয়াক করে করে বিদায় নিয়েছেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বললেন আয়েশা গো একটা মিসওয়াক আনতে পারবা নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক আনলেন এরপরে নবীজি বললেন আয়েশা গো মিসওয়াকের মাত্রা তো শক্ত এটা একটু নরম করে দাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঠোঁট মোবারক দিয়ে এবার তার ঠোঁটের ভেতরে নিয়ে সেটাকে একটু আস্তে আস্তে করে নরম করে দিলেন বলেন তো কেউ যদি মিসওয়াককে কামড়ায় তাহলে মুখের লালা সেখানে লাগবে কিনা আরো জোরে মনে লাগবে কিনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার নবী আমাকে কতটা ভালোবাসতেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমি সেটা দেখেছি নবীজিকে যখন আমি মিসওয়াকটা দিলাম মিসওয়াকটা হাতে নিয়ে নবীজি মুচকি মুচকি হাসলে এসে বললেন আয়েশা গো মিসওয়াক দিয়ে মিসওয়াক করব পরে তোমার মুখের লালাগুলো চুষবো আগে এজন্য বলছিলাম ওয়াইফের সাথে বসে এক প্লেটে ভাত খাবেন মুখে তুলে খাওয়ায়া দিবেন মাঝে মাঝে এটা করবেন আবার যৌথ ফ্যামিলিতে শ্বশুর শাশুড়িটা এই সুযোগ করে দিবেন শ্বশুর শাশুড়ি এই সুযোগ করে দিবেন আপনার ছেলে বিয়ে করে আনছে মাঝে মাঝে সপ্তাহে দুই তিন বার ছেলে আর ছেলের মুখে আলাদা রুমে খাইতে দিয়ে এটা করা দরকার আপনাদের কারণ তাদের মধ্যে একটু সম্পর্ক বাড়ার দরকার আছে না নাই আচ্ছা এই সুযোগ আপনারা করে দিবেন এক প্লেটে খাবেন এক গ্লাসে পানি খাবেন এগুলো নায়ক নায়িকার সুন্নত নয় এগুলো কার সুন্নত আরো জোরে বলেন নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন এই যে আমার হাতে এটা কি আরো জোরে বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতাম আমার নবীও ঠিক সেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন এই যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম এই তরিকা স্বামী স্ত্রীর জীবনে থাকলে বলেন ভালোবাসা কোনোদিন কমবে আরো জোরে বলেন তাহলে নিজের বিবিকে ভালোবাসবেন তো সময় দিবেন তো আর বলছিলাম মাঝে মাঝে একটু ঘরের কাম করেন শুনেন বাঙালি মেয়েরা এত ভালো একদিন রান্না করে ঢুকে বলেন বউ তুমি তো খুব কষ্ট করো আজকে তোমার সাথে আমি একটু পেঁয়াজ কাটি অথবা খাবার দাবারের শেষে সেটা যদি মাটিতে বসে খান বা ডাইনিং এ খান খাবারের শেষে আপনি বলবেন আমি একটু আজকে নিয়ে দিই বাঙালি মেয়েরা এত ভালো বলবে হায় হায় আপনি কি করতেছেন রাখেন দেখেন এগুলো আমি নিব ওই যে আপনি একদিন বলছেন না ভালোবাসা বাড়াই দিবে না কমাই দিবে আরো বলেন আরো জোরে বলেন বাড়বে না কমবে এই কাজগুলো করা যাবে ইনশাআল্লাহ তাহলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক মজবুত হবে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে বরকত আসবে কার তরফ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো পর্দায় থাকবেন তো নিজেদের ঘরের বউদেরকে পর্দায় রাখবেন তো আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন